কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাচ্ছি ঘরের মেয়ে চ্যানেলে স্বাগত। আর আজকের বিকেলটা দেখো খুব সুন্দর, কারণ আমি চলে এসেছি এই যে আমার দিদির বাড়িতে। আমি চলে এসেছি দিদির বাড়িতে, আর দিদির বাড়ির পরিবেশটা বিকেলবেলার দিকে মানে যখন সন্ধ্যা হবে তার আগ মুহূর্তটা খুব সুন্দর। আর আমার গলা শুনে বুঝতে পারছো কবে থেকে আমি ভিডিও দিতে পারছি না তোমাদের সাথে। আমি অনেক কিছুই শেয়ার করতে চাচ্ছি কিন্তু কিচ্ছু পারছি না। তো চলো আমরা একটু ঘুরতে যাচ্ছি পুকুর পাড়ে। দিদির এখানে একটা পুকুর আছে, তো সেখানে গিয়ে একটু আড্ডা মারবো, মানে গল্প করবো, একটু ঘোরাঘুরি করবো, ভিডিও হবে। আ বাবা, হ্যাঁ পুকু, পিয়ান বলছে মাম্মি পুকু পুকু। তো আমরা যাচ্ছি। আর এই যে দেখো, সত্যি গ্রামের পরিবেশ অনেকটাই সুন্দর হয়। আমি তো শহরে থাকি বলতে দিই, আর আমি জলপাইগুড়িতে যখন ঘরের ভিতরে থাকি তখন আমি কিচ্ছু বুঝতে পারি না যে এত সুন্দর আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা মৌসুম, সব কিছু মিস করি ওখানে। তো এখানে তো মজাই মজা। আমার দাদি বাড়ি ওখানেও একবারে মেন রোড। হ্যাঁ হ্যাঁ, ওখানেও তো চলো ঘুরে আসি একটু পুকুরটা, তারপর আর কি দিদি বাড়িতে যতক্ষণ থাকবো ততক্ষণ কী করি না করি, আড্ডা মারা, গল্প করা। আমাদের পাশে থেকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো ঘুরে আসি। প্রবলেম হতো দিদির ভয়েসে ভিডিও শুনতে, এখন প্রবলেম হচ্ছে নিশ্চয়ই আমার ভয়েসে ভিডিও শুনতে। কিন্তু আমি যতদূর পারবো চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলবো, তোমাদের যাতে কোনো প্রবলেম না হয়, গলা ফাটিয়ে দেবো একদম। যাই হোক, এই দেখো চলে এসেছি পুকুর পাড়ে, এখানে কিছুক্ষণ আড্ডা মারবো, কিছু শর্টস বানাবো। তো শর্টস দেখতে হলে তো চ্যানেলে খেয়াল রাখতেই হবে, চ্যানেল হচ্ছে তেজুস ফ্যামিলি, রাখতে হবে চোখ রাখো, এখানে অনেকগুলো শর্টস হবে এখন। তাহলে চলো শর্টস বানিয়ে তোমাদের সাথে কথা বলছি। দেখো ঘুরে এসে আমরা পুরো ক্লান্ত। আর দেখো দিদি জামা কাপড়ও ছেড়ে নিয়েছে, ঘুরতে তো আর যাইনি, জাস্ট হাঁটাহাঁটি। দিদি দেখো জামা কাপড়ও ছেড়ে নিয়েছে, আর আমরা তিনজন খাচ্ছি ফ্রুটি। কি খাচ্ছ? বাবানও খাচ্ছে, আর পুরো টায়ার্ড দেখতে পাচ্ছ। চলে আসলাম ঘরে, আর ঘরে আসার পর দিদি বানাচ্ছে ম্যাগি। তোমরা কখনো খেয়েছো কাঁচা ম্যাগি? কাঁচা ম্যাগি ঘর এক্সপিরিয়েন্স কার কার আছে বলো? যাই হোক সবাই মিলে খাবো। ও এখানে আলাদা সেদ্ধ করা আছে, কারণ এটা হচ্ছে ম্যাগি আর ওটা হচ্ছে এক্সপ্রেস ম্যাগি। আর ম্যাগি ছিল বোধহয় 3-4 প্যাকেট, তো আরও লাগতো, আর যদি ঘরে ছিল না 3-4 প্যাকেটে পেয়েছি। তো আমরা এই পাশের দোকানে গেছিলাম, ওখানে এক্সপ্রেস ম্যাগিটাই ছিল, তো ওটাই নিয়ে আসলাম। তো এটা আলাদা করে সেদ্ধ করলো, আর এখানে এই যে এক্সপ্রেস ম্যাগি সেদ্ধ করলো, আর এখন ম্যাগি খাওয়া হবে। ভাবলেই তো আনন্দ হচ্ছে, দিদির হাতে ম্যাগি খাবো, তারপর ডিম দিয়ে, আর এমনি সময় নিজেকেই করে খেতে হয়, মা তো আর ডিম ঠিম দিয়ে বানিয়ে দেয় না। চলো বিকালের টিফিন, টেস্টি টেস্টি ম্যাগি। ওদিকে হচ্ছে তিয়ানের ম্যাগি, মার ম্যাগি খাওয়া শেষ, মা তো মশলাও খায় না, মার ম্যাগি খাওয়া শেষ। এবার আমি আর বাবান খাচ্ছি টেস্টি টেস্টি ম্যাগি। এখন পয়সা আছে মানুষের, তো এইমাত্র আমরা চা খেলাম, চায়ের আর কি ভিডিও করবো, দেখলে ম্যাগি খেলাম, চায়ের আর কি ভিডিও করলাম, চায়ের ভিডিও করলাম না। এখনও বিস্কুটের কোটা এখানেই আছে, আমরা বসে আছি, এইখানে মা বসে আছে, দেখো মাও এসছে, তখন তোমাকে দেখানো হয়নি। মা আমি দিদি মিলে একটু গল্প করছি, তারপরে জানি না একটু পরে হয়তো চলে যেতে পারি বা খেয়ে দিয়েও যেতে পারি, এখনও শিওরিটি নেই। মা বলছে চল চলে যাই, আবার ভাবছি একটু পরে যাই একটু গল্প করি, এই আর কি চলছে। এখানে তিয়ানের দুষ্টুমিও চলছে। হ্যাঁ তিয়ান, হ্যাঁ হ্যাঁ
হাই বলতে হয় তো, আমাকে হাই বলতে হয় বলো। বলবে না ও দুষ্ট। যাই হোক একটু গল্প করে নিচ্ছি, আর কি করবো। তো তখন তোমরা দেখলে যে আমি মা দিদি সবাই মিলে গল্প করছিলাম, গল্প করতে করতে হঠাৎ করে দিদি বললো তাহলে আর টাইম ওয়েস্ট করে লাভ কি, চল পার্লার গিয়ে মানে পার্লার যাই। তো আমি মা দিদি আবার চলে আসলাম বাড়িতে, আসার সময় দেখো আইসক্রিম নিয়ে আসলাম এই যে। তো কেন যাচ্ছি পার্লার, তার একটা রিজন হলো সামনেই আমাদের কোনো একটা রিলেটিভের বিয়ে আছে। কার বিয়ে আছে, কবে বিয়ে আছে, কোথায় বিয়ে মানে কোথায় যাবো আর কি বিয়েতে, সব তোমাদের বলবো। তার আগে বিয়ে বাড়িতে গেলে যে সাজতে হয়, মানে ভ্রুটা প্লাক করতে আর যাবতীয় যা যা করতে, আমরা তো কিছু করি না। আইসক্রিম খাচ্ছে ওটা বলছি। তো দিদি বাড়ি থেকে হঠাৎ করে ভাবলাম খুব ভালো একটা আইডিয়া যে বেকার বেকার মানে ওখানে বসে থেকে কি করতাম, দিদিকে নিয়ে ডাইরেক্ট চলে আসলাম। তো চলো এখন পার্লার যাবো, পার্লারে গিয়ে শুধু ভ্রু প্লাক করবো। আমি আদার্স আর কিচ্ছু করি না, কারণ কিছু করতে আমার ভালো লাগে না। আমার আদার্স চা করার বাড়িতেই আমি টুকটাক করে নিই, কিন্তু আমি পার্লারে গিয়ে অন্য আর কিছু করি না, কারণ ভ্রু প্লাক না করলে আমাকে সত্যি খুব বাজে লাগে, ভূতের মতো লাগবে। তাই জন্য চলো ভ্রুটা প্লাক করে আসি। তো চলো বিউটি পার্লার যাই, বিউটি পার্লারে গিয়ে ভ্রুটা প্লাক করে আসি, তোমরা আমার সঙ্গে থেকো। তোমাদের তো বলাই হয়নি বাবা আসার সময় বাবা নিয়ে আসলো বিরিয়ানি। বাবা তো এখন টিউশন আছে, বাবা টিউশনে চলে যাবে, আমরা চলে যাবো পার্লার। ও খাচ্ছে আইসক্রিম, আমি খাচ্ছি আইসক্রিম, দিদি খাচ্ছে আইসক্রিম, ওদিকে মা খাচ্ছে, যাই হোক মা ওদিকে খাচ্ছে আইসক্রিম আর বাবান খাচ্ছে বিরিয়ানি। বিরিয়ানিটা খেয়ে আবার আইসক্রিম চলে এসছি পার্লারে, দিদি আর এই যে তিয়ান। দেখতে তিয়ান আমার ফোনে হচ্ছে ভিডিও দেখবে, যার জন্য ফোনটা কাটছে। তো চলো তিয়ানকে বসিয়ে, তিয়ানকে বসিয়ে আমাদেরকে ভ্রু প্লাক করতে হবে। তো ভ্রু ভ্রু প্লাক করে নিয়ে তারপর কথা হচ্ছে। তুই দেখো আর দেখো এখানে চলছে এখন দিদির ভ্রু প্লাক, আর আমার তো হয়ে গেছে। তুই দেখো আমার পার্লার থেকে আসার পরের লুক আর দিদির, দিদির পার্লার থেকে আসার পরের লুক। তো যাই হোক দেখে নিয়ে এলে আমাদের দুজনকে, আর এবার হচ্ছে ভিডিওটা শেষ করার পালা। আর আমি বেশি কিছু একটা বলতে পারছি না, কারণ আমার গলার এতটাই সমস্যা। দিদির এখনো আমার তো দেখেছিলে গলার সমস্যা, দিদির এখনো ঠিক হয়নি। আমার এটা সারা বছর থাকেই, তো সেই জন্য বেশি কিছু বলতে পারছি না, যা বলার ওই। তো চলো ভিডিওটা এখন শেষ করতে হবে। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে বলো, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করতেই হবে, ঘরের মেয়ের চ্যানেলের পাশে থাকতে হবে, ঘরের মেয়ের চ্যানেলকে অনেক 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 ভালোবাসতে হবে। তাহলে চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।